গুড মর্নিং। একটা বৃষ্টি বর্ষার দিনে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে, আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে মোটামুটি কালকে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে, টিপটাপ টিপটাপ করে পড়তে রয়েছে, আর উঠোনে ভীষণ পরিমাণ কাদা জমে গেছে। দিন পাতা একদিকে ভালো আবার একদিকে খারাপ। বৃষ্টির দিনে ভীষণ পরিমাণে কাদা হয়, পায়ে পায়ে কাদা চলে আসে, আর গরমকালের দিনে তখন যেহেতু সুবিধা হয় মেয়ে হাঁটে, তো দেখো খুব পরিমাণ কাদা হয়ে গেছে। আর এবার জল দিয়ে পরিষ্কার করছি। সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম, আরও কয়েকটা জামা কাপড় রয়ে গেছে, সেই জামা কাপড়গুলো এবার একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই শোকানোর কোনো তো কথাই নেই। সকালবেলা বাবাকে বললাম, যখন আমাদের ছাদ হয়েছিল তখন সমস্ত দড়িগুলো খুলে ফেলেছিল, মানে যে দড়িগুলোতে আমি বর্ষার দিনে জামা কাপড় মেলতাম, তো সেই বর্ষার জামা কাপড় মেলার জন্য বাবা আবার দড়ি টানিয়ে দিল, আর সমস্ত জামা কাপড় এবার গিয়ে সেখানে মেলবো। সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তারপরে উজ্জ্বলকেও ভিজে ভিজে বাথরুম থেকে ঘরে নিয়ে গেলাম, সমস্ত কিছু রেডি করে সকালবেলা টিফিন করেছিলাম, বাবা খেয়ে চলে গেছে। আর এখন শেষ পর্যায়ের কাজ হচ্ছে চিরুনি পরিষ্কার করা, মানে চিরুনি তদন্ত হবে আজকে। এত পরিমাণে নোংরা হয়েছে চিরুনি, আমাদের চিরুনি সেভাবে নোংরা হয় না, কিন্তু মা যেহেতু সেভাবে মাথায় শ্যাম্পু করার সময় পায় না, সপ্তাহে হয়তো দুদিন করে, তাই মাথা সারাদিন যেহেতু রাস্তায় থাকে তাই প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, যার জন্য মায়ের চিরুনি সব থেকে বেশি নোংরা হয়। তো এখানে আমার, বাবার, তারপরে মায়ের রয়েছে, তো উজ্জ্বলের রয়েছে, মোটামুটি চারখানা চিরুনি এখানে রয়েছে। তো সবার চিরুনি আজকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি, আর আমি এভাবে চেষ্টা করি সপ্তাহে একটা দিন একটুখানি চিরুনিগুলো সমস্ত পরিষ্কার করে দেওয়া, তাতে যে নোংরাগুলো থাকে সেগুলো আবার মাথায় বসে যায় না। তো তার জন্য চিরুনিগুলো নিয়ে বসে গেছি, আর সমস্ত চিরুনিগুলো এবার পরিষ্কার করছি। এভাবে একটা ব্রাশ নিয়েছি, আর বাসন মাজার যে নর্মাল সাবান আমরা ইউজ করি বা সার্ফ নিলেও হয়, তো খুব সুন্দর করে এভাবে পরিষ্কার হয়ে যায়, আর নোংরাগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি। তারপরে স্নান করবো, যেহেতু মেয়ে ওদিকে বসে রয়েছে, বৃষ্টি বর্ষার দিনে বাইরেও বেরোতে পারছে না। অন্যদিন যেহেতু উঠোনে একটু এসে খেলা করে শুকনোর দিনে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই বাইরে আসার কোনো চান্স নেই, আর বাবার কাছে বসে রয়েছে ওদিকে। তো ঝটপট করে কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপরে করবো ব্রেকফাস্ট। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষের দিন, তো নিরামিষ বলতে তোমরা জানো আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই ডাল হয়, নয়তো সয়াবিন হয়। কিন্তু আজকে আর ডাল খেতে ইচ্ছা করলো না, কালকে রাত্রেবেলা মা পালং শাক এনেছিল, তো আমাকে বললো যে পালং শাক আর পনির এনেছিল সঙ্গে করে, তো বললো যে পালং পনির তৈরি করতে, তো আমি বললাম ঠিক আছে পালং পনির তৈরি করে দেবো। তো এখানে দেখো পালং শাক নিয়ে বসেছি, আর অধিকাংশ পালং শাক এর মধ্যে নষ্ট রয়েছে, মা হয়তো বুঝতে পারিনি, তাড়াহুড়োতে কিনে ফেলেছে। তো যে কটা নষ্ট সেগুলো আমি ফেলে দিচ্ছি, যেগুলো ভালো পাতা সেগুলো এবার বেছে নিচ্ছি। সমস্ত পালং শাকগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে জল। তো দেখো এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিলাম, যেহেতু পালং শাকগুলো একটু সেদ্ধ করতে হবে, আর পালং শাক খুব তাড়াতাড়ি আর ঝটপট সেদ্ধ হয়ে যায়। তো এখানে পালং শাকগুলো কাটি নিয়ে আমি গোটা গোটায় দিয়ে দিচ্ছি, চাইলে একটু হাত দিয়ে ছিঁড়েও নেওয়া যায়। তো আমি এখানে পালং শাকগুলো সব দিয়ে দিলাম এক এক করে, দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করব 5 মিনিট মতো, আর এর মধ্যে দেবো একদম সামান্য পরিমাণে নুন। যতক্ষণ না পালং শাক রেডি হচ্ছে ততক্ষণ আমি এখানে পনির কেটে নিচ্ছি। এখানে প্রায় 250 গ্রাম মতো হয়তো পনির আছে, আমি আন্দাজটা ঠিক বুঝতে পারলাম না, তাও তোমাদেরকে আন্দাজে বলে দিলাম, মোটামুটি 250 গ্রাম হয়তো ধরে নাও। আর পালং শাক ওখানে 1 কিলো মতো ছিল, তো তার মধ্যে প্রায় আরও 500 গ্রাম ফেলে দিয়েছি, যেহেতু বললাম যে পচা ছিল। তো পনিরগুলো এবার ছুরির সাহায্যে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, আর কেটে তারপরে তেলে ফ্রাই করব। আর ফ্রাই না করলেও হয়, কিন্তু আমরা যেহেতু পনিরটা একটু ভেজে খেতে পছন্দ করি তো সামান্য একটু ভেজে নেব। আবার অনেকে পালং পনিরে ডাইরেক্ট যেমন কাঁচা পনির সেটাও অ্যাড করে।
যেহেতু পালং পনিরটা আজকে নিরামিষভাবে তৈরি করব, তো এখানে নিয়ে নিলাম নিরামিষের মশলা। আর নিরামিষের মশলা বলতে তো পেঁয়াজ রসুন বাদ, তো এখানে নিয়েছি আমি গোটা জিরে, তার মধ্যে নিলাম একদম সামান্য পরিমাণ আদা, আর এখানে নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা। তো সমস্ত মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। আর আমি শিলনোড়ায় নিয়েছি যেহেতু অল্প মশলা, আর অল্প মশলা কি বলতো আমাদের মিক্সচার হতে চায় না, তো শিলনোড়ায় বেটে নেওয়া ভালো আমার মনে হয়। তো শিলনোড়ায় নিয়ে বসে গেছি, আর এবার গিয়ে রান্নাটাও চাপাবো। ওদিকে প্রায় যে পাতাগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে এসেছে। আদা জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করলাম আমি শিলনোড়ায়, সেটা রেডি হয়ে গেছে, আর এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি একটা পেস্ট তৈরি করব যেটা যাবে পালং পনিরে। তো এখানে ওই পেস্টের মধ্যে মানে আদা জিরে আর লঙ্কার মধ্যে আমি দিলাম এখানে হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিলাম জল, একদম ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশ্রণটাকে, আর মিশ্রণটাকে একটা সাইড করে রেখে দেবো। তো এবার ওই পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, পাতাগুলোকে ঢেলে খুব ভালো করে মিক্সচারে পেস্ট করে নিচ্ছি। পালং শাকের পাতাগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এখনও যেহেতু অনেকটা পরিমাণে গরম আছে তাই আমি ঠান্ডা জলে কয়েকবার ধুয়ে নিলাম, আর ধুয়ে তারপরে মিক্সারে পেস্ট করলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি এবার পনিরগুলো ফ্রাই করব, একদম হালকা করে একটু ফ্রাই করে নেবো। তো তার জন্য এখানে কড়াইতে দিলাম তেল, আর এবার পনিরগুলো এক এক করে দিয়ে আমি দুটো মাপের ভাজবো, মানে দুভাগে ভাগ করে ভাজবো। তো এবার আমি পনিরগুলো আর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যে পনিরগুলো থাকবে সেগুলো আবার পরে ফ্রাই করব। পনির ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেল ছিল তার মধ্যে দিলাম এখানে গোটা জিরা, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, মাঝখান থেকে এভাবে ভেঙে এবার একটু লাল করে ভেজে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে আমি দেব সে গুলে রাখা মশলাটা। এখানে রয়েছে আদা জিরে লঙ্কার পেস্ট, তারপরে রয়েছে লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে জিরের গুঁড়ো আর সামান্য হলুদ যতটা পরিমাণ লাগবে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। তো মশলাটার মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম যাতে নিচে পোড়া না লেগে যায়। তো এবার আগে যেহেতু নুন দিইনি তো এবার নুনটা অ্যাড করে দিচ্ছি, আর এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ বারে বারে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি, আর বারে বারে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না থাকে। তো দেখো এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে, আর যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা একদম উধাও হয়ে গেছে। তো পালং শাকটা এখন আমি দিয়ে দিলাম, পালং শাক আমি আগের থেকে ঠান্ডা করে রেখেছিলাম। তো ঠান্ডা করার পর মিক্সচারে যেহেতু পেস্ট করে নিয়েছি তো এবার পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে একই সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো এই পর্যায়ে আমি কোনো জল অ্যাড করছি না, একমাত্র পালং শাক দেওয়ার পর যেটুকুনি লেগেছিল পালং শাক শুধু সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট মতো ফুল আঁচ করে ঢাকা দিয়ে পালং শাকটা একটুখানি রান্না করে নিয়েছি, আর অবশিষ্ট মশলা যেহেতু আগের থেকেই কষানো হয়ে গেছে তো মশলা তো কোনো কাঁচা গন্ধ থাকার কথাই নয়, আর পালং শাকের যে কাঁচা গন্ধটা ছিল সেই কাঁচা গন্ধটা এখন চলে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিলাম 1/2 বাটি মতো জল, এবার এর মধ্যে একই সাথে অ্যাড করছি ভেজে রাখা পনিরগুলো। তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও 1 মিনিট মতো আর একটুখানি ঢাকা দিয়ে ফুল আঁচ করে ফুটিয়ে নেব। পনির রান্না আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে এবার দিচ্ছি চিনি সামান্য পরিমাণে, যতটা পরিমাণ তোমার চিনি লাগবে, মানে যে যতটা পরিমাণ চিনি খাও ততটা পরিমাণ। আর এর মধ্যে চাইলে একটুখানি ক্রিমও অ্যাড করা যায়, কিন্তু যেহেতু আমরা ঘরোয়া রান্না করছি তো ক্রিম আর অ্যাড করলাম না। আর এবার আরেকটু নাড়িয়ে এর মধ্যে দেবো গরম মশলা, তারপরে নামিয়ে নেবো।
তো পালং পনির আমার রেডি হয়ে গেছে। আর এবার যেটা রান্না করব সেটা হচ্ছে লাল শাক, মানে একই দিনে দুটো শাক আজকে রান্না হবে। তো এবার দেখো, এখানে আমি লাল শাকগুলো খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতে শিখিয়েছে। মানে একটুখানি শাক পাতা যেগুলো রান্না করি একটুখানি আগে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করলে ভালো হয় খেতে। তো এখানে দিয়ে দিলাম 1 বাটি মতো জল, আর 1টা কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম, আর একই সাথে এর মধ্যে দিচ্ছি নুন, আর একই সাথে এর মধ্যে দিলাম হলুদ। তো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে আসছে। যখন দেখবো সমস্ত জলটা টেনে গেছে আর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নেবো। আর এই দেখো, লাল শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে এসছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি 1টা বাটির মধ্যে। আর এর মধ্যে চাইলে একটু ছোট ছোট টুকরো করে আলুও দেওয়া যায়, মানে যেভাবে ঘুগনির আলু কাটা হয় ঠিক সেভাবে টুকরো করে আলু দিলে একই সাথে লাল শাকের সাথে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি আজকে আর আলুটা ব্যবহার করলাম না, যেহেতু প্রত্যেক দিন আমি শাকের মধ্যে আলু দিয়ে থাকি, তো ভাবলাম আজকে আলু ছাড়াই শাকটা রান্না করে দেখি। তো এবার দেখো, কড়াইটা না ধুয়ে তার মধ্যে দিলাম এখানে তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। তো একই সাথে এর মধ্যে দিচ্ছি কয়েকটা বড়ি, একটুখানি ভেঙে তারপরে বড়িগুলো দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর বড়িটা এবার একই সাথে একটু লাল করে ভেজে নেব। বড়ি আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে মানে একদম লাল করে ভেজে নিয়েছি, আর বড়ি যত লাল করে ভাজা যায় তত খেতে ভালো লাগে। তো লাল শাকটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই খুব বেশি রান্না করার দরকার নেই, 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামাবো। আমি একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। পালং পনির, পালক পনির বাংলায়, বাঙালি বাংলায় বলে। এটাকে তো পালং শাক বলে, তাহলে কেন পালক হবে? পালক তো পাখির হয় না, পালং পনির, পালক পনির, পালক পাখির হয় তো? হ্যাঁ পাখির হয় তো, পালং, পালং শাক, এটাকে পালং শাক বলে। তা পালক ঠিক আছে, পালং পনির ধরে নাও। এবার কোথায় আসো গুরুদেব? মানে একদম সেম সেম বলতে হবে তো। আজকে যেহেতু নিরামিষের দিন, মঙ্গলবার, আগে তোমাদেরকে বলেছি মশা 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 চলে এসছে। এখন বাজে 3টে, এখন আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি, একটু লাঞ্চটা সেরে নিই। মেয়ে এত বদমাইশি করছে, আমার তো একেবারে মনে হচ্ছে একটা একটা করে চুল ছিঁড়ে ফেলি, এই অবস্থা। দাদুর কাছে চলে গেছে এখন মহাশয়া। আমার ভালো, আমাকে জ্বালাচ্ছে, আমি রঙ্গবতী রঙ্গবতী গান করছি। ও বাবা, সাথে সাথে নাচছে রঙ্গবতী, কি অবস্থা যাচ্ছে তাই। আর আজকে বৃষ্টি পড়ছে বাইরে সকাল থেকে টুকটাক টুকটাক করে। তো বৃষ্টির মধ্যে গিয়ে খানিকক্ষণ ওখানে সামনে একটু জল জমেছে একটুকুনি, ওখানে গিয়ে খানিকক্ষণ জল টল মেখে কাদা টাদা করে দিয়ে তারপরে আসলো। এই অবস্থা। একবার সকালবেলা উঠোনটা পরিষ্কার করেছি, আমাকে দ্বিতীয়বার আবার পরিষ্কার করতে হলো। তারপরে ঠান্ডা লেগে যাবে, কোনো রকম ভাবে স্নানটা করিয়ে দিলাম একটুখানি গরম জল করে, আর খাইয়ে এখন দিয়ে এসেছি দাদুর কাছে একদম পাচার করে। মানে আর অস্ত্র পাচ্ছি না, অস্ত্র পাচার করে, অস্ত্র পাচার করে দিয়েছি। আবার যখন লাগবে সৈন্য সামন্ত তখন আবার নিয়ে আসবো। তো খেয়ে নি বলো, বন্দুক দাওনি সৈন্যকে? বন্দুক তোর মুখেই ছুটছে, তো বন্দুক আর কি বলবো, ওই যে শুনতে পাচ্ছ হয়তো তোমরা, ওই করে গিয়ে দাদুকে জ্বালাচ্ছে। আর আজকে কি রান্না হচ্ছে দেখি দি, তোমরা যদিও দেখেছো, লাল শাক ভাজা সঙ্গে পালক, পালং পনির, আবার যদি পালক বলেছে উসকে সাথে লিম্বু, নিম্বু নিম্বু, এ লেবুটা খেতে আমার লেবি লাগে, আর তার সাথে একটু শশা, না হলে চলে না। মানুষের লেবু খেতে ভালো লাগে, লেবুর খোসাটা পর্যন্ত ছাড়ে না। আমি খোসাটাও খেয়েনি, কামড়ে কামড়ে খুব ভালো লাগে আমার কাছে, তেতো লাগে না বিশ্বাস করো। একটু মোটা খোসা যেগুলো, বদ্ধরাজ লেবু সে দেখে নেবে, আর খোসাটা শুদ্ধ কামড়ে কামড়ে খাওয়ায় ভাতের সাথে দারুণ সেন্ট বেরোবে। ওকেও শিখিয়েছি, ও খায় এখন অল্প স্বল্প, অল্প অল্প খাই, খাওয়ার পরে যখন পেটে চলে যায় তারপরে যদি ঢেক তোলো তো একটা সুন্দর গন্ধ আসে, সুন্দর গন্ধ বড়ি হাওয়ায় বলবে আহা কত সুখ বয়ে নাতে খাচ্ছে, তাই না বলো? কত সুখ, সত্যি সুখ, লাকি ম্যান। আরে বাবা, মানুষের একদিক দিয়ে কষ্ট থাকলে আর একদিক দিয়ে সুখ থাকে, এটা সবসময় জেনে রাখবে। ভগবান যদি কিছু তোমার থেকে কেড়ে নেয়, কিছু তোমাকে আবার ফেরতও দেবে। একটা হাম্পি দাও। ছি 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 ছি, কি অবস্থা, আমরা খাচ্ছি এটা লাঞ্চ, আর এই ভিডিওটা আপলোড হবে রাত্রিবেলায়।
তাহলে যখন তোমরা খাবে হয়তো দেখতে দেখতেও খেতে পারো ভাত, সেই সময় তখন ওটা ভাববে যে আমরা সবাই সাথে একসাথে খাচ্ছে। বসে ডিনার করছি, বা যে যখন দেখে খাবে তখন ভাববে সেই সময়টাই সেটা যেটা হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ভাববে আমরা একসাথে বসে আছি। এটাই তো একটা পরিবার, তাই না? নাহলে ফুলফিল হবে কি তবে করে? পরিবার মানে একসাথে বসে খাওয়া, একসাথে বসে আড্ডা দেওয়া। তোমরা ওপার থেকে আমাদের সাথে আড্ডা দিচ্ছ, আমরা এপার থেকে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, তো এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। ওখানে গিয়ে বলছে ওটা একটা বাচ্চা মেয়ে, তো বাচ্চা মেয়ে মারবে আমাদের বাড়িতে। বেড়ালের সংখ্যা হচ্ছে 7খানা বেড়াল। প্রথমে 2খানা বেড়াল হয়েছিল, তোমাদেরকে বলেছি মেয়ে যখন হবে জন্মানোর সময় 2টো বেড়াল কোথা থেকে চলে এসেছিল, বাচ্চা বেড়াল। এমনি তার আগেও আমাদের বাড়িতে একখানা বিড়াল ছিল, যেহেতু আমাকে বলছে ভালো বেড়াল। যাই হোক, আমি একটু বেড়াল ভালোবাসি তো। বেড়াল খরগোশ মানে জীব জন্তু একটু বেশি ভালোবাসি। আমার বাপের বাড়িতে ছিল খরগোশ বেড়াল, তো যাই হোক ওই 2টো বেড়াল এসে কোথা থেকে, 2টো ছিল, ওদেরকে তাড়াই নিয়ে আমি মারিও নিয়ে খেতে দিতাম। খেতে খেতে এখন এত বড় হয়ে গেছে, এখন তাদেরও আরো অনেক ছেলে মেয়ে হয়েছে, তো সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। 4-5টা? 4-5টা, 7টা, 7টা। এখন ওই 2টো ছোট ছোট আছে, ওই 2টোকে মেয়ে খেলা করে 2টোর সাথে, আমার 2টো বেড়ালের সাথে। বেড়াল নিয়ে সংসার করে তো ও ঠিক জানে কটা বিড়াল আছে। কইও খাবার রেখে আসছি, আমাকে দাও, শশা আমাকে দাও। খাবারটা রেখে আসলাম, বেড়ালে গিয়া টুক করে থালাটা সরিয়ে খেয়ে চলে গেল। হয়ে গেল নে, সারাদিন আবার রান্না বান্না কাজকর্ম সব শেষ, এরকম ব্যাপার। সেদিন তো দিদি সবে মাছ ধুয়ে মাছটা ঢাকা দিয়ে থালাটা চাপা দিয়ে রেখে আমাদের কাছে, আমার কাছে এসে একটা কিছু জিজ্ঞাসা করতে, আমি বাড়ি যাবো একটা নিয়ে দৌড়ে, সঙ্গে সঙ্গে টুংটাং করে থালার আওয়াজ। এবার দৌড়ে গেছে দিদি, আমি এদিকে রেডি করছি মেয়েকে, আমি রেডি হব বাড়ি যাব, গিয়ে বলছে হায় রে একখানা মাছ নিয়ে চলেই গেছে। তুমি কিছু করার নেই, ওদের খিদে পেয়েছে, তুমি হয়তো দাওনি ওই জন্য, আমি তো একটু একটু দিয়ে কাটা কোটা যেটা থাকে অবশিষ্ট, তো দিদি দেয়নি ওই জন্য রাগ করে নিয়ে চলে গেছে। আচ্ছা আজকে কারাকারি করছি না কিন্তু, আজকে কারাকারি করার জিনিস নেই, যদি পনিরটা ভালো হয় তবে কারাকারি করবা। হ্যাঁ, না হলে প্রত্যেক দিনে আমাদের মধ্যে কারাকারি করে খাওয়াটা থাকে। যদি ডিম হয় তাহলে তো কোনো কথাই নেই, মানে ডিমের পোকা, আমার মেয়েও ডিমের পোকা, নিজের ডিমটা খেয়ে বাবার ডিমটা হো, আমার এক তো মুখের মধ্যে এক গাদা ভরবে, ভরে এই বাবা আস্তে খা আস্তে খা জল দেবো, মু কথা বলার মতো অবস্থা থাকবে না, তো যাই হোক খেয়ে দিয়ে আবার বাবার ডিমটা খাবে। আমি সবসময় বলি কনিকা ভালো রান্না করে, আর যাই হোক শিখিয়েছে কি আমি ক্রেডিট নেওয়ার জন্য সবসময় বসে থাকতো। তুমি বলো আমি শিখাইনি তোমায়? এই পনিরটা খেতে দারুন, মা নিয়ে আসে, আগে অনেকবার খেয়েছি, কালকে বানালে বলছে পালং শাকে না, কালকে একটু নিরামিষ তো ডাল আর খাক খেতে পারছি না, তো একটুখানি পালং পনির করো, তাহলে আমি ঠিক আছে করে দেবো, তাই করেছি। আবার বাবা খেতে ভালোবাসে না, আমাকে বলছে এই দিক করে ভাত খাবো আমি আজকে, আমি বললাম এবার একটা খেয়ে নাও, বিকেলবেলা আমি অন্য কিছু করে দেবো। হ্যাঁ দেখো লেবু পুরো একদম খাবে খোসার সময়, ভাবি যে একটা ফুড রিভিউ চ্যানেল খুলবো, তাই না? ভালো রিভিউ করতে পারবো। হ্যাঁ নিজে যেটা রান্না করবো সেটা নিজে খেয়ে আবার বলবো যে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, নিজের জন্য তো ভালো বলতেই হবে। তাহলে একদিন একদিন গরুর গোবর এনে তালায় রেখে দেবো, খাও ডাকছে।
আর সব ইংলিশ কথা শিখেছো, কি যে বলবে আপনারা নিজেও জানি না, শুধু ছড়া বলবে ইংলিশে, কয়েকটা ছড়া বলবে যেগুলো আমরা আজ পর্যন্ত নিজেরাই উদ্ধার করতে পারিনি, নিজের মতো নিজে গান করবে। না শুধু একটা বোঝা যায়, জনি জনি ইয়েস পাপা, ওটাই বোঝা যায়, আর টুঙ্কা টুঙ্কা, হ্যাঁ ওই দুটো ছাড়া আর কিছু বোঝা যায় না। বাংলা অনেক বলতে পারে, পড়াশোনা টুকটাক শেখাচ্ছি এখন কাজের মধ্যে দিয়ে, এমনি অনেক কিছু পারে, অনেক পারে, সব ফলের নাম ইংলিশে বাংলায়, বেশি চাপ দেবো না, যতক্ষণ না 3 বছর হচ্ছে। আর তোমরা অনেকে বলো যে যখন আমরা বিছানা বসে সুপটা দেখাই যে খাচ্ছি, যে বিছানা বসে ভাত খাচ্ছো, বিছানা বসে ভাত খেও না, তো আমরা বিছানা বসে ভাত খাই না সবসময়, দেখবে বিছানার মধ্যে এরকম একটা কার্পেট থাকবে, নয়তো একটা তাওয়াল বিছানো থাকবে, তার উপরে থালাটা রেখে আমরা ভাত খাই। তো হয়তো তোমরা দেখতে পাও না বা বুঝতে পারো না, এই জিনিসটা অনেকে অনেকে খারাপ লাগে, কারণ বিছানায় অনেকে বলে খেতে নেই, খেতে নেই না মানুষে খায় না, একটাই কারণে, কারণ বিছানার চাদর ফাদর গুলোর উপর যদি কোনো তরকারি পড়ে যায় সে কালারটা ধরে নেয়, ওটা দেখতে খারাপ লাগে, এমনি যে খেতে নেই এই হবে ওই হবে স্বপ্ন দেখবো ওইসব কোনো ব্যাপার না। তো এটা আবার অনেকে বিশ্বাস করে এই জিনিসটা, তো যার যার যেটা বিশ্বাস। আর আমি এই যে অনেকে বলে তুমি কি বাহাতে খাও, বাহাতে খাওয়াই না, আমরা যেহেতু ফ্রন্টে ভিডিও করি মনে হয় যে উল্টো সাইডে আমি উল্টো হাতে খাওয়াচ্ছি, হাতটা ঘুরে যায়, হাতটা ঘুরে যায়, মানে এই হাতটা এই হাত হয়ে যায়, হাতটা ঠিকই থাকে, সাইডটা ঘুরে যায়, সাইডও ঘুরে না, হাতটা ঠিকই থাকে, ক্যামেরার পজিশনটা যেহেতু এমনি কিন্তু ও ঠিক আছে, বাহাতের কাজ বাহাতেই করে, যেটা যেখানে দরকার। হ্যাঁ হ্যাঁ আমি অসভ্য, তো বাজে ছেলে, বাজে ছেলে, থার্ড ক্লাস না গো, খুব ভালো, না না আমাকে না না অনেক কপাল করে পেয়েছি আমার একটা প্রতিদেবকে, আমি সত্যি নিজেকে ধন্য মনে করি। তোমার পাটা কই, পাটা কই একটু দাও, পায় নমস্কার করবে, না তো তারিফ করছে নিশ্চয়ই কোনো কিছু আজকে চাইবে, আমি কিছু চাই না, সেটা তোমরাও জানো, সে আমিও জানি, ওকে চাহিদা নেই, টি আর কি, আমি শুধু মাঝে মধ্যে বলি যে একটু কোথাও বাইরে ঘুরতে চলো, তোমারও ভালো মনটা ভালো লাগবে, আমারও ভালো লাগবে, উনি আমি একার জন্য কিন্তু ভাবি না, তো ইচ্ছা আছে একটু দক্ষিণেশ্বর যাওয়ার পুজো দিতে, তো ওকে বলেছি, বললো অনেক কষ্ট করে রাজি করিয়েছি, বললো ঠিক আছে যাবো সবাই মিলে, একা যাবো না, দিদি টিদি সবাইকে নিয়ে যাবো, এই ঠান্ডাটা কাটবে তারপরে যাবো, নাহলে এই গঙ্গার পাড়ে যা হাওয়া দেবে, আর দক্ষিণেশ্বর তো আমার বাড়ির কাছে, এটা একটা সুবিধা। মাছ না হোক অন্তত মাছের গন্ধটা দিয়ে যে তরকারিটা করি সেটা দিয়ে মনে হয় খাওয়া হয়ে যায়, মাছ যদিও না থাকে, তো এরকম অনেকেরই হয়, মাছ মাছের মানে যেদিন শুনে যে মাছ হয়নি সেদিন আর খেতে ইচ্ছা করবে না, তো এরকম একটা ব্যাপার, আমি একটু বেশি বকি আজকাল, ও বলে যে তুমি একটু এত বকছো বকছো ক্যামেরা, মানে মোবাইল পেলে আর যেন বকা শেষ হয় না, এটা অভ্যাস হয়ে গেছে, মানে তোমরা এত ভালোবাসো এত সাপোর্ট করো যার জন্য মনে হয় মুখটা অটোমেটিক চলতে থাকে। আর তার থেকে বড় কথা আমার স্ট্যান্ডটা, ছোট স্ট্যান্ডটা ভেঙে গেছে, আজকে বহু কষ্টে আজকে শুট করেছি, বহু কষ্টে গার্ডার পেঁচিয়ে পেঁচিয়ে রেখে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, গার্ডার পেঁচিয়ে রেখে রেখে মুখটা খুলে ফেলেছি, তো অনেক কষ্টে অটোমেটিক ঝুলে পড়ে যাচ্ছে, মোবাইল পড়ে যাচ্ছে, তো সোজা সোজা দাঁড়াতে পারছি না, বলছে আমার বয়স হয়ে গেছে আমাকে আবার ছেড়ে দাও, তো যাই হোক অনেকটা কষ্টে শুট করলাম তোমাদেরকে, শুধুমাত্র তোমাদের জন্য, তো
এবার খেয়ে নি, খেয়ে একটুখানি রেস্ট করতে হবে। বাপের বাড়িতে গিয়ে যদিও রেস্ট করেছি, আর মেয়ে ভেবেছিলাম ঘুমাবো, প্রথম দিন একটুখানি ঘুমিয়েছি, পরের দিন সকালবেলা মেয়ে উঠে বলছে কি মা আমার দাদা কোথায় গেলো, মা তাড়াতাড়ি ওঠো দাদা কোথায় গেলো, মানে দাদা নেশার হয়ে গেছে এরকম একটা ব্যাপার। আর বেড়াল এসে ঘরের সামনে বসে রয়েছে পাঁচখানা, খাবে আজ তো নিরামিষ, আজকে তো খাওয়া নেই, জানি না কি খাবে। কই ওই যে আইলা লুয়াই তো চলো আজকের মতো টাটা বাবে করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন মানে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, যেহেতু বসন্ত এসে গেছে নতুন মনে নতুন রং লাগবে, সামনে হোলি তো চুটিয়ে এনজয় করো। কে কোথায় হোলি, কে কোথায় হোলি, হোলি না রং খেলা। তো চলো টাটা বাবে করছি, টাটা।